মহান আল্লাহ তাল উপর শুক্রিয়া আদায় করে আজকে আমি আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করছি আসসালামু আলাইকুম এই তো দেখতে দেখতে আমাদের রমজান মাস শেষ হয়ে গেছে তো রোজার মাসের জন্য আসলেই খুব খারাপ লাগছে আর রোজা রাখতে রাখতে রোজার পরের দিনগুলোতে ইউজ টু হতে একটু আসলে সময় লাগে প্রথম দুই দিন খুবই খারাপ লেগেছে মানে কেমন যেন একটা লেগেছে কাজে বা কোনো কিছুতেই মন বসে না বা ভালো লাগছিল না তো আজকে থেকেই শুরু করলাম এই দুই দিনও করেছি মানে তবে ভিডিও করিনি কোনো কিছুই সেইভাবে ঠিকমতো করিনি এই আর কি আমার মতো মনে হয় সবারই এরকম হয় মানে কোনো কাজই আর হাতে আসে না হাতে ওঠে না আর কি এরকম তো তারপরেও সংসার এটা তো করতেই হবে কোনো কিছুই তো থেমে থাকে না রান্না খাওয়া জীবন এগুলো তো চালিয়ে নিতেই হবে তো আমি কিছু প্লেট তারপর পাতিল পরিষ্কার করে নিচ্ছিলাম এগুলোতে অল্প অল্প করে তরকারি ছিল তো সেইগুলো বাটিতে নামিয়ে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি আমার ফ্রাই প্যানের নিচে এটা প্রচণ্ড পরিমাণ ময়লা হয়েছে তো আজকে ভাবলাম যে এটা একটু ক্লিন করি তো আসলে একটা দিকে পরিষ্কার করতে করতে দেখা যায় অন্য সাইডটা কিন্তু অপরিষ্কার হয়ে যায় এরকমই হয় সংসারে কিন্তু প্রচুর কাজ মেয়েদের অনেক কাজ করতে হয় যদি সুন্দরভাবে ভালোভাবে থাকতে চান তাহলে কিন্তু ঘরে অনেক কাজ তো যাই হোক এদিকে ছেলে উঠে গেছে ওকে আমি নোটেলা পারুটি যেটা সেটা দিয়ে দিচ্ছি ও আবার এইটাই লাইক করে অন্য তেমন কোনো খাবার খেতে চায় না তো ঝটপট এটাই করে দিচ্ছি আর ওই যে বললাম কোনো কাজই সেভাবে হাতে উঠছে না তো এই কারণে রুটি তৈরি করা বা অন্য কিছু করতে ভাল লাগছিল না তবে আজকে আমার শপিংয়ে যেতে হবে শপিং বলতে যেহেতু আবার নর্মাল ডে শুরু হয়ে গেছে তো এখন তো প্রত্যেক দিনের জন্য বাচ্চারা যেহেতু রোজা থাকবে না ওরা তো ঘুরবে ফিরবে এটা ওটা খেতে চাইবে তো এমনিও অনেক জিনিস শেষ হয়ে গিয়েছিল আমি লাস্ট ব্লগে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ঈদের বেশ কিছুদিন আগে আর এখন হচ্ছে ঈদের তিন চার দিন পরে অর্থাৎ দশ পনেরো দিন পরেই আমি আবার বেরোচ্ছি আর বাসার মধ্যে থাকতে থাকতেও কেমন একটা খারাপ তো এই কারণে আমার হাজব্যান্ড বলল যে না তুমিই যাও তুমি যেয়ে কিনে নিয়ে আসো ও তো টুকটাক যা লাগে সেটা ও পাশের যে দোকান আছে সেখান থেকে নিয়ে আসে বা মাঝে মধ্যে টেস্কো ওইখানেও যায় কিন্তু আমি তো আগেই বলেছি আমার বাসার বাজারগুলো নর্মালি আমিই করতাম তো এ কারণে মাঝে মধ্যে দেখা যায় ও না বুঝে অনেক উল্টাপাল্টা জিনিস নিয়ে নিয়ে আসে যেগুলো আসলে আমার বাচ্চারা ওইভাবে পছন্দ করে না দেখা যায় ওয়েস্ট হয়ে যায় তো এই কারণেই আর কি আমি ভাবলাম যে যাই আজকে একটু বাজারটাও ঘুরে আসি আর অনেক দিন বেরোনো হয় না তো এই যে আমার পরিচিত যে জায়গাটা মানে সবজি টবজি কিনি তো এখানে দেখতে পাচ্ছেন যে কেমন একদম নীরব এই জায়গাটা সব সময়ের জন্য গম গম করে তো এই সবজি দোকান যেগুলো সেগুলো একদম বন্ধ ছিল তো আজকে দেখলাম যে দুইটা খুলেছে তা আমি তো মহা খুশি কিছু সবজি ফ্রেশ কিনব তবে এখানেও দেখলাম এরা রেস্ট্রিকশন করে রেখেছে এই যে হলুদ একটা দড়ি দিয়ে এভাবে বেঁধে রেখেছে যার যেটা পছন্দ বা যেটা চায় তারা এই 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 সাইড থেকেই আর কি বলবে ওদেরকে দেখিয়ে দিবে যে কি চায় ওরা সেইভাবে দিয়ে দেবে এটা এখান থেকে কিছু সবজি ফল সেগুলো নিয়ে আবার একটু আইসল্যান্ডে ঢুকলাম তো খুব ভালো লাগলো একদম পুরো মার্কেট ভর্তি জিনিসপত্র রয়েছে তো আসলে মানুষরা যে মানে কেমন মাথা খারাপ হয়ে কিভাবে শপিং করেছে এখন কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছুই পাওয়া যাচ্ছে আজকে আমি এখানে যে ময়দা সেটাও পেয়েছি আর টিস্যু পেপার তো একদম ভরা টাল মারা টিস্যু পেপার এই যে দেখতে পাবেন লিকুইড সব কিছুই চলে আসছে তো যাই হোক আসলে আমি তো কিনিনি ওরকম আমার নেই বাসায় গুদাম করা তো আলহামদুলিল্লাহ এখন দরকার হবে যেটা সেটা নিব আর এই যে এরকম একটা গ্যাপ রেখে তারপরে শপিংগুলো করতে হয় তবে ভিতরে কিন্তু কোনো আবার রেস্ট্রিকশন নেই যে যার মতো চলাফেরা করছে তো বেশিরভাগ সবজি আনা হয়েছে আর ফ্রুটস নিয়ে আসছি স্ট্রবেরি যেমন আমার মেয়ের খুবই পছন্দ ম্যাঙ্গো নিয়ে আসলাম যদিও এখন মানে পাওয়া যাচ্ছে সব কিছু কিন্তু একটু দাম বেশি এই যে দুটা লাল শাক নিয়ে আসছি পুঁই শাক যা ফাইনালি পুদিনা পাতা পাওয়া গিয়েছে মাঝে একদম পুদিনা পাতা পাওয়া যাচ্ছিল না এই তো লাউ ওলকপি শশা ঢ্যাঁড়স তারপর লেবু আর এই যে আইসল্যান্ড থেকে ব্রেড কারণ এখন তো আবার সকালে রেগুলার নাস্তা দিতে হবে তারপর এই তো কোকো কোকোপক্স আর বার্গার নিয়ে আসছি ভাবলাম যে আজকে দুপুরে ওদের ঝপ করে একটু বার্গার তৈরি করে দেব। কারণ আমার হাতে এখন তো মানে সময় নেই তো আইসক্রিম নিয়ে আসছি অসম্ভব গরম পড়েছে এই তো টাম্পেট সকালে নাস্তার জন্য আর ফাইনালি আবার পেলাম এই যে এই প্রথম মনে হয় আড়াই মাস পরে প্লেন ফ্লাওয়ার পাইলাম হচ্ছে আইসল্যান্ডে তো দুই প্যাকেট নিয়ে আসছি একটু ডিম নিয়ে আসছি এইগুলো এখন আমি গুছিয়ে রাখবো বাজারগুলো একটু গুছিয়ে রাখছি বাজার থেকে আসতে আসতে প্রায় আড়াইটার মতো বেজে গেছে দুইটা আড়াইটা তো আমি আগে থেকেই বার্গারের যে বান ইয়েগুলো সেটা বের করে রেখেছিলাম তো ঝটপট করে বাচ্চাদের জন্য ভাবলাম যে বার্গার তৈরি করে দেই আর ওরাও অনেক হ্যাপি বার্গার খাবে এটা শুনে ওরা তো আসলে এই ধরনের খাবার পছন্দ করে এইগুলো বাচ্চাদের জন্যই করছি আর আমি সাওয়ালের রোজা শুরু করেছি আলহামদুলিল্লাহ আর আমার হাজব্যান্ড ওর জন্য গতকাল মুরগি রান্না করেছিলাম আর একটু ডাল আছে তো ভাতও আছে তো ওর হয়ে যাবে ইনশাল্লাহ তো এই কারণে আর করছি না আর রাতের জন্য ফ্রেশভাবে তৈরি করব আর এই যে চারটা বার্গার করেছিলাম ছেলে দুইটার খেয়েছে আর মেয়েরা একটা একটা করে আর আজকে রান্নাও ঝটপট করে ডিমের তরকারি রান্না করছি মাছ মাংস কিছুই না গতকাল মুরগি রান্না করেছিলাম সেইটার কিছু দরকারি ছিল তো আজকে ডিম ভুনা করব। আর পুঁইশাক নিয়ে আসছি ফ্রেশ পুঁইশাক সেই পুঁইশাকটা দিয়ে যে সসেজ আছে সেটা রান্না করব কারণ ওরা সসেজ যদি দেই তাহলে পুঁইশাকটাও খাবে এই চিন্তা করে আমার ডিম রান্নাটা হয়ে গেছে ডিমের উপরে আমি টালা যে জিরের গুঁড়ো সেইটা দিয়ে দিচ্ছি সাওয়াল মাসে এই ছয়টা রোজা থাকতে হয় এটাকে সাক্ষী রোজা বলে আর আমি বিগত দুই তিন বছর ধরে থাকি আগে থাকিনি কখনো তো এইবারও চিন্তা করলাম আলহামদুলিল্লাহ যেহেতু ঠিক আছে সমস্যা নেই দিন বড় তারপরও কিন্তু আমরা ইউজ টু হয়ে গেছে আমাদের অত খারাপ লাগে না তো এই কারণে একটা না ভাবলাম যে রেখে দেই আর একটা না রাখা রাখলেই কিন্তু রাখা হয়ে যায় একটু গ্যাপ দিলে কিন্তু আবার খুব কষ্ট হয় তারপরও কেন জানি না আমার এরকম হয় রোজার সময় রোজা রাখতে যতটা না ভালো লাগে রোজার পরে যখন রাখি মানে ভালো লাগার কথা বলছি না বলছি যে কষ্ট লাগে আর কি রোজার সময় রোজা রাখতে একদম কষ্ট লাগে না কিন্তু এমনি অন্য টাইমে যদি রোজা থাকি তখন কিন্তু একটু কেমন খারাপ লাগে আর কি তো আমি চুলাহে রান্না রাখা অবস্থাতেই এই ঝাল নিয়ে আসছিলাম মরিচগুলো আর কি বেছে রেখে দিলাম আর তরমুজ সবগুলোই কেটে আমি গুছিয়ে রাখছি তোর মুস এইভাবে যদি ফ্রিজে রাখা হয় তখন দেখা যায় যে অনেকটা জায়গা ব্লক হয়ে যায় তো আমি কেটে বক্সে করে রেখে দেই আর আজকে বিকালে ওদের নাস্তার জন্য সব ধরনের ফল কেটে নিচ্ছি যেহেতু ওরা একটা একটা করে বার্গার খেয়েছে বিকালের মধ্যে খিদা লাগবে তো এই কারণে ফ্রুটসগুলো সব কেটে নিচ্ছি তো এই সমস্ত কাজ শেষ হতে হতে আমার এই যে দেখুন আমার তরকারিটাও হয়ে গেছে তো একসাথে দুইটা কাজ করে নিলাম তো এরপরে তো নামাজ সব কিছুই আছে ঘর ক্লিনিং সবগুলোই থাকে তো সেইসব তো আর ভিডিও করা হয় নাই তো বিকালের দিকে ওদের এইগুলো আবার বের করে দিয়েছি আর ঈদের দিন আমি হালিম করেছিলাম হালিমের একটু ছিল সেই হালিমটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে ওদের বিকালে নাস্তার জন্য হালিমটাও বের করে দেয় তো আলহামদুলিল্লাহ আমার কোনো খাবারই অপচয় হয়নি আমি যা যা রান্না করেছিলাম সব কিছুই একদম পারফেক্টলি শেষ হয়েছে পায়েস এবং হালিমটা আমি ডিপে রেখে দিয়েছিলাম তো আজকে হালিমটা বের করলাম পায়েসটা অন্য একদিন হয়তো বা বের করব আর সিমাই জর্দা সব কিছুই মাশাল্লাহ সুন্দরভাবে শেষ হয়েছে আর এইটা হচ্ছে আমার ইফতার হ্যাঁ খুব দ্রুত দেখায় ফেলছি তো ইফতারে আমি একটু সালাদ নিয়েছি আর একটু সবজি করেছিলাম আর এই যে ডিমের তরকারি আজকে একটু ব্যালেন্সড ডায়েটের মতো কীভাবে প্লেট সাজাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্লেটের হাফ অংশ নেবেন হচ্ছে সবজি এবং সালাদ পুরো হাফ অংশেই আর কি থাকবে সালাদ এবং সবজি আর ভাত আমি তিন টেবিল চামচের মতো নিয়েছি আর এই যে দুই পিস চিকেন নিয়েছি আর আলু আলু আর ডিমের যে তরকারি একটা ডিম আর আলু আর অল্প করে ভাত তো এইটাই হচ্ছে আমি ইফতার করব বা রাতের খাবার যেটাই বলেন তো ই টুয়েল ব্যালেন্সড ডায়েট যেটা সেটার প্লেটটা কিন্তু এরকমই হবে মানে হাফ পোর্শন হবে হচ্ছে সবজি আর সালাদ বাকি অংশে হচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেট এবং অন্য অন্য জিনিসগুলো আর কি তো যাই হোক আপনাদের সাথে আসলে শেয়ার করলাম তো আমি আমার ইফতারটা করে নিচ্ছি আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সাথে কমেন্ট করবেন আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে আজকের মতো আল্লাহ